চলে গেলেন বাংলা কমিক্স জগতের স্রষ্টা এবং এক অনবদ্য শিল্পী এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ মহাশয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। 25শে নভেম্বর 1925 সালে হাওড়ায় তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ইন্ডিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার কৃত কার্টুনের মধ্যে অন্যতম হল বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে। নারায়ণবাবু যেন তার কাজের মধ্যেই অমর হয়ে থাকবেন। শিল্প জগতে নারায়ণ দেবনাথের অবদান অনস্বীকার্য, এবং এটা বলার অপেক্ষা রাখে না, এবং এটা আমার বলার অপেক্ষা রাখে না। এই কারণেই বলছি, আমার থেকে অনেক আগে থেকেই নারায়ণ দেবনাথের কাজকর্ম সম্পর্কে বাঙালি ওয়াকিবল, বাঙালি জানে, বাঙালি বাঙালি কার্টুন কমিক্সের পরিচিতি যতটুকু পেয়ে থেকে থাকে, সেটা কিন্তু নারায়ণ দেবনাথের তৈরি করা একাধিক চরিত্রের উপরেই। বাটুল আজ ভীষণভাবে সমাদৃত, আজকের কেল্টু কিংবা আমাদের হাঁদা ভোঁদা, এরা প্রত্যেকেই ভীষণ রকমের জনপ্রিয় বাংলার মাটিতে। বাংলার মাটিতে আমরা শুধু জেনে এসেছি বড় বড় পত্রিকা, বড় বড় চ্যানেল ছাড়া যেখানে সম্ভব হয় না, সেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন একটা ছোট্ট, সেই অর্থে একটা ম্যাগাজিনের মাধ্যমে এত জনপ্রিয়তা, এটা ভাবা যায় না। অথবা হাঁদা বোধা অথবা নন্টে ফন্টের সঙ্গে কেল্টুর ঝগড়া, বাঙালি টম অ্যান্ড জেরির থেকে বেশি হয়তো এগুলো দেখেই বড় হয়েছে। কত লোকের ছেলেবেলা হারিয়ে যাওয়ার শোক তারা প্রকাশ করছেন, অনেকে তো কমিকের মাধ্যমে এটাও বোঝানোর চেষ্টা করছেন বাঁটুলও যমরাজকে আটকাতে পারল না নারায়ণ দেবনাথকে নিয়ে যাওয়া থেকে। নারায়ণবাবু সদ্য 2021 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। এছাড়াও 2013 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, বঙ্গবিভূষণ পান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। কিন্তু বলতে দ্বিধা নেই, এত বড় মাপের একজন শিল্পীরও কিছু সময় খুব দুর্দশায় কেটেছিল। সব বিতর্ক সরিয়ে রেখে আজ আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার মতন মহান কার্টুনিস্ট, যার মৃত্যুতে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেছেন। বাঁটুল, কেল্টু, হাঁদা বোঁধা, নন্টে ফন্টে সহ আমাদের ছেলেবেলাকে মাতিয়ে রাখা নারায়ণ দেবনাথ মহাশয়ের প্রতি ক্যালকলিং টিভি হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন রইল। নারায়ণবাবু যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনি বাঁটুল ডি গ্রেট, নন্টে ফন্টে, হাঁদা ভোঁদার মধ্যেই অমর হয়ে থাকবেন।